চাল ছেড়ে দেবো। আলুটা অতি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চালটা ছেড়ে দেবো। ভাতে বরফ উঠে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, যেহেতু এটা ফেনা ভাত আমি এরকমই রাখবো, একটু ফেনা ফেনা থাকবে। আলুগুলো এখন মাখিয়ে নেব, আলু ঘুরিয়ে নাও, একটু ঘুরিয়ে নাও। এই একটা মরিচ পড়ে গিয়েছে, ফুল চার সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ড পরে 1 মিনিট হলো। ফেনা ভাত আলু সিদ্ধর সাথে কি খুব মজা লাগে খেতে। ¡Gracias!